গাজায় হাজার হাজার ফিলিস্তিনির গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দেয় প্রেসিডেন্ট জো বাইডেনের উপর ক্ষুব্ধ মুসলিম মার্কিনিরা। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অন্যতম গুরুত্বপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচন আজ। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে বেছে নেয় মুসলিম অধ্যুষিত এই অঙ্গরাজ্যটি, তবে এবার মুসলিম ডেমোক্র্যাটদের ভোট হারানোর ধারণা করা হচ্ছে। গাজায় নির্বিচারে ফিলিস্তিনি হত্যাযজ্ঞের 4.5 মাস কেটে গেছে, অথচ সব দেখেও মুখ বুজে রয়েছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও বারবার তাতে ভেটো দিয়েছে দেশটি। ফিলিস্তিনিদের হত্যায় হাত রয়েছে বাইডেন প্রশাসনেরও। গাজা ইস্যুতে মার্কিন প্রশাসনের নির্বিকার ভূমিকায় বাইডেনের ওপর বেজার মুসলিম আমেরিকানরা। বাইডেনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তি দিতে চান তারা, আর এজন্য মিশিগান প্রাইমারি নির্বাচনে তাকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা। বাইডেনকে ভোট না দিতে প্রচার চালান মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতা রাশিদা তিলাই। এছাড়া ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন ব্যালটে অনিশ্চিত ঘরে ভোট দিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে। The point is enough is enough. দুঃখজনক বিষয় হলো ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তাকে অভিশংসনে 3 লাখের বেশি মুসলিম মার্কিনীর সই নিয়েছিলাম, কিন্তু কোথাও একটিও বোমা ফেলেননি তিনি। We are voting uncommitted. We're all voting uncommitted. প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্য প্রার্থীদের দেখিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েল জাতিগত নিধন চালাবে সেটা আমরা সমর্থন করি না। এভাবে নিষ্পাপ শিশু নারী পুরুষকে যুদ্ধের নামে মেরে ফেলা লজ্জাজনক ও মর্মান্তিক। জো বাইডেন ব্যর্থ হয়েছেন, মানবতা ব্যর্থ হয়েছে। 27 ফেব্রুয়ারি মিশিগান প্রাইমারিতে আমরা অনিশ্চিত ভোট দিতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগান, অর্থাৎ এখানকার ভোটাররা কাকে ভোট দেবেন তা ধারণা করা কঠিন। মঙ্গলবার এই অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট প্রার্থীর প্রাথমিক বাছাই, শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাইডেনকেই এগিয়ে রাখা হচ্ছে। তবে মুসলিম মার্কিনীদের ভোট হাতছাড়া হলে প্রেসিডেন্ট নির্বাচনের মূল দৌড়ে বাইডেনকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেন ট্রাম্প। সামিয়া জান্নাহ, DBC নিউজ ডেস্ক।